বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সবসময় সতর্ক রাখতে হবে, তারা যেন বিভিন্ন মানুষের মধ্যে যায় জড়ো না হয়, তারা যেন ঘরের বাইরে গিয়ে মানুষের মধ্যে গিয়ে খেলাধুলা না করে। কখনো ঘরে বসে থাকুক, ঘরের ভিতরে বসে খেলাধুলা করুক, ঘরের ভিতরে বসে পড়াশুনো করুক, ঘরের ভিতরে বসে আঁকা করুক, অঙ্কন করুক, এর দায়িত্বটা অভিভাবকদের নিতে হবে। তো আপনি একমাত্র পারেন, আপনারা অভিভাবকরাই পারেন আপনার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করতে, যার কারণে আমাদের কিন্তু আজকে অঙ্কন যে খাতাগুলো দেওয়া হয়েছে, বই খাতা দেওয়া হয়েছে, যে ঘরের ভিতরে বসে এরা পড়াশুনো করুক, এদের দেখভালের দায়িত্ব আপনাদের। আর তার জন্য তার পাশাপাশি আমাদের আরেকটা যে বিষয় রাখা হয়েছে, ডেঙ্গু আগামী দিনে এই যে এখন করোনার যে আবহাওয়া চলছে, এর মধ্যে যদি আবার নতুন করে ডেঙ্গু বাসা পেতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও চরম বিপদের সম্মুখীন হবে। যার কারণে আমরা চাইছি যে এই ডেঙ্গু যাতে আমাদের বাড়িতে আক্রমণ করতে না পারে, এই কারণে, কারণ অনেক বাড়ি আছেন যারা মশারি টানিয়ে ঘুমান না, যারা যাদের বাড়ির আশেপাশে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন, পয় পরিষ্কার থাকে না, নোংরা জল থাকে, ডাবের খোল থাকে, এই ডাবের খোলগুলোকে রাখা যাবে না, যেখানে জল জমে এরকম জায়গা আমরা রাখতে দেবো না, সেগুলোকে আমি পাল্টি করে দেবো, গ্লাস বা কোনো ডাব্বার মধ্যে যাতে জল জমে না থাকে, এইগুলোকে আমরা, সেই জল যদি জমে থাকে আমরা ফেলে দেবো। এইটাকে কিন্তু দায়িত্ব নিয়ে আপনাদেরই দেখতে হবে এবং প্রত্যেকদিন মশারি টানিয়ে ঘুমোতে হবে। এইটাই ছিল আমাদের আজকের বার্তা। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের এই শিশুদের পাশে দাঁড়ানোর জন্য, আমরা এগিয়ে এসেছি এই বাচ্চাদেরও হাত ধোয়াবেন, এটা মশারি, মশারিটা টানিয়ে ধোয়াবেন, কারণ এখন প্রচুর মশা বেড়েছে, ডেঙ্গু হতে পারে। আর বাচ্চাদের বাড়ির বাইরে বের করবেন না, বাচ্চাদের জন্য রং পেন্সিল, আঁকার খাতা, বই খাতা বাড়িতে বসিয়ে রাখবেন। সকালবেলা বাচ্চাদের নিয়মিত রাত মাজাবেন। শুভেন্দু সিং একদিন না খাটলে তার সংসার চলে না, অথচ আমরা বেঁচে আছি, বেঁচে থাকতে হবে। আমি বড়রা যারা আছি কদিন থাকবো তার নেই ঠিক, যে কোনো মুহূর্তে চলে যাব। এই করোনা কোভিড-19 মানে করোনার তৃতীয় ঢেউ যেটা আসছে, এটা ভয়ঙ্কর, একদিক থেকে বলছে ভয়ঙ্কর, যেটা প্রচুর পরিমাণে আক্রান্ত হবে, কিন্তু যে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ যেটা চলে গেছে তার মতো